নমস্কার বন্ধুরা, মোস্ট টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো উচ্ছে আর লাউ দিয়ে তেঁতোর ডাল বা শুক্তোর ডাল। গ্রীষ্মকালে তেঁতোর ডাল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই ডাল যেমন পুষ্টিকর, তেমনি রান্না করা খুবই সহজ আর শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। তবে চলুন দেখে নিই রেসিপিটি। তেঁতোর ডালের জন্য তিনটে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো এবার আমি কেটে নেব। উচ্ছেগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতন করে কেটে নিতে পারেন। এখানে কিন্তু উচ্ছের বদলে আপনারা করলাও ব্যবহার করতে পারেন। দেখুন, একটু মোটা করে আমি কেটে নিয়েছি। দানাটা যদি আপনারা ফেলে দিতে চান তাহলে ফেলে দিতে পারেন। তেঁতোর ডালের জন্য আমি লাউ নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাল কুমড়োও নিতে পারেন। লাউটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। আমার পুরো লাউটা লাগেনি, আমি হাফ লাউটা নিয়ে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি লাউটা টুকরো টুকরো করে কেটে নেব। তেঁতোর ডালে লাউ দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। লাউ কাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। লাউটার সাথে সাথে জলে দিয়ে দিচ্ছি, না হলে লাউ কিন্তু কালো হয়ে যাবে। তেঁতোর ডালের জন্য এখানে আমি 100 গ্রাম সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার ডাল আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। তেঁতোর ডাল সাধারণত কাঁচা মুগ ডাল দিয়েই রান্না করা হয়। আপনারা মটর ডাল বা মুসুর ডালও নিতে পারেন। ডাল আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন, কিন্তু প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি আর 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে 1টা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নামিয়ে রাখব। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ডাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি। এবার ডালের মধ্যে আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি আর ডালে কাঁটা দিয়ে দিচ্ছি। কাঁটাটা বেশিক্ষণ দেব না, তাহলে ডাল একদম গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এরপর কেটে রাখা লাউগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারের সিটিটা খুলে রাখছি। এবার মিডিয়াম ফ্লেমে লাউ 5 মিনিট গ্যাসে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, লাউ কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম গলে যায়নি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে উচ্ছেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেটা লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ডালে দিলে আর তেঁতো লাগবে না। আপনারা এই ডালে অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন সজনে ডাঁটা, চাল কুমড়ো, পেঁপে। উচ্ছে ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে নিয়েছি। এবার 1/2 চামচ মেথি দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ রাঁধুনি দিয়ে দিচ্ছি। ফোড়ন এবার খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। আদাও খুব ভালো করে ফোড়নের সাথে ভেজে নিতে হবে। এখানে আমি মেথি আর রাঁধুনি ব্যবহার করেছি, আপনারা চাইলে পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। এরপর সেদ্ধ করে রাখা ডাল আর লাউ কড়াইতে ঢেলে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। ফোড়নের সাথে ডালটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন।
হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার ডাল খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি ডাল একটু ঘন ঘনই করেছি, আপনারা চাইলে আরও পাতলা করে ডালটা করতে পারেন, কিন্তু গরম জল ব্যবহার করবেন। ডাল ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি। ফুরনের পর কিন্তু ডাল বেশিক্ষণ গ্যাসের মধ্যে ফোটানো যাবে না, তাহলে ডালের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এরপর আরও এক চামচ আদা বাটা আমি ডালে দিয়ে দিচ্ছি। নামানোর ঠিক আগেই আদাটা ব্যবহার করলে ডালে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আরও এক মিনিট ডাল আমি ফুটিয়ে নেব, তারপর গ্যাস অফ করে দেব। এরপর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, ডালের সাথে ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ডালটা এইভাবেই রেখে দিচ্ছি। উচ্ছে আর লাউ দিয়ে তেঁতোর ডাল তৈরি হয়ে গেছে। আপনারা প্রথম পাতে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে।